নদী নাকি খেলার মাঠ বোঝার উপায় নেই। সীমান্তবর্তী উত্তর চব্বিশ পরগনার ছয়ঘড়িয়ার জয়ন্তীপুর এলাকার মধ্যে প্রবাহিত হয়েছে নাউভাঙা নদী। এর উৎসমুখ বাংলাদেশ। এই নদীর কিছুটা অংশ ভারতের ইচ্ছামতী নদীতে মিশেছে। অভিযোগ, দীর্ঘদিন সংস্কার হয়নি নদীটি, ফলে কচুরিপানা ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়েছে নাউভাঙা নদী। বাংলাদেশের সংযোগস্থল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। সাপ মশা মাছির উপদ্রবে আতঙ্কে বাস করতে হচ্ছে এলাকাবাসীদের। সেই নদীর উৎসমুখ, যেখানে আমরা ঘিবে বলি, যেটা বাংলাদেশের সংযোগস্থল, সেই জায়গা থেকে সম্পূর্ণরূপে মানে তার উৎসমুখটাই বন্ধ হয়ে গেছে, যার কারণে একবারে নদী মজে গেছে। ভয় করে সাপ পুকুরের। এখন সে কোথার থেকে যে চন্দ্রবগুড়া না কি বলে সেই মোটামোটা সাপ, সেই এসে আমদানি। সরকারের কাছে এলাকাবাসীর প্রতিনিধি হয়ে আমরা রাখতে চাইছি যে তারা যৌথভাবে উদ্যোগ নিয়ে অন্তত আগের অবস্থায় পুরোপুরি না হলেও কিছুটা নদীর চেহারা ফিরিয়ে দিক, এলাকাবাসীর উপকার হয় এবং নদীর সেই পুরনো চেহারা আমরা ফিরে পাই। বিরোধীদের দিকে আঙুল তৃণমূল নেতার, অপরদিকে বিজেপির নিশানায় শাসক শিবির। এখানকার যিনি সাংসদ, তিনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নাউভাঙা, কোদালিয়া, ইছামতি, যমুনা সহ এই লোকসভার মধ্যে যতগুলো নদী আছে তিনি সংস্কার করবেন, কিন্তু পাঁচ বছরে তিনি নাউভাঙা নদীর একটা কচুরিপানা তুলতে পারেননি। এই নাউভাঙা নদী তৃণমূলের নেতারা, যারা তৃণমূলের এখানে দোদণ্ড প্রতাপ নেতা, তারা এই নাউভাঙা নদী মাঝখানতে বাদাল দিয়ে ভেড়ি ভেড়ি তৈরি করে খাচ্ছে। তারা কোনো কাজ করতে দেয়নি। ছয়ঘড়িয়া পঞ্চায়েতে টাকা অ্যালট হয়েছিল, সেই সব টাকা তারা ফেরত পাঠিয়ে দিয়েছে। কেন্দ্র রাজ্য সকলের কাছেই আবেদন, স্থানীয় মানুষ থেকে আরম্ভ করে জনপ্রতিনিধিদের, নদী আগের রূপ ফিরে পাক। খরস্রোতা হোক, নৌকা চলুক, মাছ ধরুক মৎস্যজীবীরা। পেট্টাপোল থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।